হুমা, আপনারা জানেন যে গৌর অবতারটা কেনই বা হয়েছিল, এত রূপ কেন দেখিয়েছেন জগবাসীকে? যারা রূপ দেখেনি তাদেরকে বোঝানো বড় মুশকিল, তারা বোঝানো বড় মুশকিল। এখনকার দিনে আপনি কোর্টে গিয়ে বিচার করতে গেলেন, দেখবেন বিচারপতিও বাঙালি আর উকিলও বাঙালি। কিন্তু এককালে যখন ইংরেজ আমল ছিল তখন উকিলগুলো বাঙালি ছিল, বিচারপতি ছিলেন ইংরেজ। দেখুন এই ঘটনাটা শুনে যায়, বিচারপতি ইংরেজ আর উকিল বাঙালি। এবার একটা মার্ডার হয়েছে, মানে যে যেটা দেখেনি সেটা বোঝাতে গেলে কত কঠিন ব্যাপার। দেখুন আপনারা গৌর দেখেননি সেই জন্য পদকর্তাদের মাথায় ঘাম এসে যাচ্ছে বোঝাতে গিয়ে। তা বিচারপতি বসে রয়েছেন বিচারকের আসনে, উকিল দাঁড়িয়ে রয়েছেন, বিচারপতিকে বোঝাচ্ছেন। কিভাবে বোঝাচ্ছেন? যে একটা মার্ডার হয়েছে, কাস্তে দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এইবার কাস্তেটাকে ইংরেজিতে বলতে হবে, ব্যাটা বাঙালি ইংরেজি কাস্তের জানে না, আর বিচারপতি তো ইংরেজ, তাকে যদি কাস্তের ইংরেজি না বলা হয় সে বুঝতে পারবে? তাই এবার উকিল বলছে, বিলট মিলট, দি মার্ডার হ্যাজ বিন ডান উইথ এ কাস্তে। বিচারপতি তো সাথে বাংলা বোঝে না, আর বাঙালি ব্যাটা মোটামুটি সবই ইংরেজি পারে, এখন কাস্তে টান ইংরেজিটা ভুলে গেছে। সে তখন এবার মাথা চুলকেও চুলকেও আনতে পারেনি, তখন শেষে ঝেড়ে দিয়েছেন, মিলট দি মার্ডার হ্যাজ বিন ডান উইথ এ কাস্তে। এবার বিচারপতি এখন কাস্তেটা তো কি বলছে বুঝতে পারছে না। তখন এইবার বিচারপতি বলছে, হোয়াট ইজ দা কাস্তে, কাস্তেটা কি জিনিস? এইবার ব্যাটা কাস্তের ইংরেজি তো জানে না, সে তখন এইবার ঘুরিয়ে নাক দেখাচ্ছেন, দেখুন কাস্তে ইজ ডোন্ট নো, কাস্তে আপনি জানেন না, কাস্তে ইজ লাইক এ বক, ওয়ান সাইড খাঁজ কাটা। নাও ঠেলা এবার কাস্তের মানে বোঝো, কাস্তে ইজ লাইক এ বক, ওয়ান সাইড খাঁজ কাটা। তা যাই হোক, মোটামুটি একটু বুঝলো, কিন্তু ব্যাটা বকের ইংরেজিটা তো বলতে হবে, বকটা কি জিনিস সেটা তো আবার জানে না। তখন এবার বিচারপতি বুঝতে পেরে বলছে, হোয়াট ইজ দা বক, বক কি জিনিস? ওই যে মাঠে চড়ে না বক, কাস্তেটা কিছুটা বকের মতো দেখতে, ওই জন্য বলতে চেয়েছে, দে কাস্তে ইজ লাইক এ বক, মানে বকের মতো দেখতে কিন্তু ওয়ান সাইড খাঁজ কাটা, মানে এক সাইড খাঁজ খাঁজ কাটা কাটা আছে। এবার তখন এবার বিচারপতি বলছে, হোয়াট ইজ দা বক, বকটা কি জিনিস? তখন এবার মাথা চুলকে বলছে, বক ইজ ডোন্ট নো, বক আপনি জানেন না, বক ইজ লাইক মিল্ক, বক দুধের মতো সাদা। আচ্ছা এইভাবে কি কাস্তে বোঝানো যায়? মানে এইভাবে কাস্তে বোঝানো যায়? সে তো বুঝেই উঠতে পারলেন না। তাহলে যে কাস্তে চেনে না দেখে না তাকে কাস্তে বোঝানো বড়ই কঠিন, তেমনি যে গৌর হরিকে দেখেনি তাকে গৌর হরির রূপ দেখানো বড় মুশকিল। আজকে আপনারাও গৌর হরিকে দেখেননি আর আমিও গৌর হরিকে দেখি না, কিন্তু গৌর হরিকে দেখেছেন একজন, তিনি কে? তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী গৌর হরিকে দেখেছেন বলেই তার রূপটা সে জানে, তাই জন্য বলছে, শোন কুসুমতা হে কোন গনিয়ে রে, হরি 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 বল, কুসুমতা হে কোন গনিয়ে রে, শোন কুসুম। আপনাদের এই দিকে আছে কিনা জানি না, শোন ফুল জানেন? শোন ফুল মায়েরা শোন ফুল জানেন? জানেন না বলি, শোন ফুলের রংটা না কিছুটা গৌরাঙ্গের গায়ের রঙের মতো, যেমন পাকা সোনা, পাকা সোনার যে রংটা একেবারে সেই রকমই রং। তা আজকে বলছে কাঞ্চনা দেবী, যে এই বিষ্ণুপ্রিয়া আমি একটা কথা বলি, শোন ফুলের গায়ের রঙের সঙ্গে গৌরাঙ্গের গায়ের রং মিলে। কাঞ্চনা বলছে, দে তেরিকা, তুই আমার বান্ধবী, কত বোকা বোকা কথা বলিস, তুই ফুলের সঙ্গে তুলনা করে দিলি। হ্যাঁ আরে বাবা, দামি দামি ফুলের যে দামি দামি রোগ আছে রে, আমাদের জাতীয় ফুল গোলাপ ফুল পদ্ম ফুল, কিন্তু এগুলো হাঁকড় মাকড় করে তুলতে যাবেন মায়েরা দেখবেন কি হয়। আপনি গোলাপ বাগানে ঢুকে গিয়ে দম করে গোলাপটা তুলতে যান তো কি হবে, আপনার রক্ত বেরিয়ে যাবে।
গোলাপকে ভালোবেসে তুলতে যাবেন আপনাকে ব্যথা দিয়ে দেবে, কারণ গোলাপের কাঁটা রয়েছে, পদ্ম ফুলে কাঁটা রয়েছে। তাহলে ফুলের সঙ্গে তুলনা করে দিস না রে, ফুলে কাঁটা থাকে। তখন কাঞ্চনাও তো ছেড়ে দেওয়ার মেয়ে ছেলে নয়, কাঞ্চনা বলছে হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, তুই গোলাপ ফুল পদ্ম ফুল যেগুলো কাঁটা থাকে সেইগুলো বললি, কিন্তু এমনও তো অনেক এই জগতে ফুল আছে যার কাঁটা নেই। বলে হ্যাঁ তা আছে, কিন্তু তুই কি দেখেছিস যে হয়তো কাঁটা নেই, ভালো গন্ধ আছে, কিন্তু নাকের সামনে নিয়ে গিয়ে টেনে গন্ধটা শুঁকে দেখবি দুম করে ভেতর থেকে গুঁড়ো গুঁড়ো পোকা দেখবি ঢুকে যাচ্ছে। তাহলে কোন ফুলে কাঁটা কোন ফুলে পোকা, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কি কোনো কাঁটা কোনো পোকা কি আছে রে? এখানে কাঁটা পোকাটা কি, প্রত্যেকটা মানুষের হৃদয় ফুলের ভেতরে ভেতরে পাঁচখানা কাঁটা রয়েছে। এই যে আমরা সবাই চাই কৃষ্ণ ডাকবো কিন্তু ডাকতে পারি না, কেন না? আমাদের হৃদয় ফুলটার মধ্যে পাঁচটা কাঁটা রয়েছে, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। অনেকে দেখবেন বাসে ট্রেনে করে বেড়াতে যায়, এক সপ্তাহ 15 দিন 20 দিন ধরে তীর্থে বেড়াতে যাচ্ছে, কিন্তু প্রত্যেক দিন 3 বার গোবিন্দকে সেবা না দিয়ে কোনোদিন প্রসাদ পায় না। তাহলে আপনি 15 দিন ধরে ট্রেনে করে বেড়াতে যাচ্ছেন, তাহলে তুলসী পাতাটা রাখবেন কি করে, ফুল রাখবেন কি করে? তখন ওই সব দিয়ে আর পারলেন না, তখন আপনাকে মনে মনে আপনার মন ফুলটাই কৃষ্ণকে দিতে হবে। তাহলে এইবার মন ফুলটাকে যে কৃষ্ণকে দেবেন, আপনাকে তো ভাবতে হবে যে আপনার মন ফুলে কাঁটা পোকা নেই তো। এই কাঁটা পোকাটাকে পাঁচটা কাঁটা 6টি পোকা সবার মনে রয়েছে, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন, এ হলো কাঁটা। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হলো 6টি পোকা। এবার এর ব্যাখ্যাগুলো অতি সহজে বলে দিই। জাতির অহংকার, অনেকে দেখবেন এখানে যদি কেউ ব্রাহ্মণ থাকে কিছু মনে করবেন না, সবাই নয় যদিও কিছু কিছু আমি দেখেছি, যারা ব্রাহ্মণ কুলে জন্ম নেয় তাদের একটা ভেতরে ভেতরে সামান্য হলেও একটা আত্মদাম্ভিকতা থাকে। বলে আমার নাম অমোক ভট্টাচার্য, আমি অমোক চ্যাটার্জি, আমি ব্যানার্জি, বড় বড় কথা বলবি তো পৈতেটাকে ছুঁয়ে ঝেড়ে অভিশাপ দিয়ে দেবো, ছটপটিয়ে মরে যাবে। তাহলে এটা কি জাতের অহংকার নয়? এখন তো আপনারা হরিনাম শুনছেন, আজকে এই যে মায়েরা বসে আছেন, আপনার পাশে বাবা বসে আছে, কত গায়ে গায়ে গাঁঠে গিয়ে বসে রয়েছেন, কিন্তু আপনি কি খবর নিয়েছেন যে আপনার পাশের ভদ্রলোক যিনি বসে রয়েছেন সে কোন জাতের মানুষ? প্রয়োজনও হয় না। কিন্তু এককালে বাংলার মাটিতে লক্ষণ সেনের আমলের কথা বলি, তখনকার দিনের মানুষের প্রথা ছিল ব্রাহ্মণ আর কায়স্থ থাকবে সবার উপরে, বাকি জাতি থাকবে পায়ের তলায়। সব ঘটনাগুলো তো মানুষ ভুলে গিয়েছে, একটু জানার দরকার আছে, এগুলো জানার দরকার, না জানলে হবে না, ধর্ম সম্পর্কে চিনতে হবে। বলি কে কি মনে করলো সেটা দেখার দরকার নেই, স্পষ্ট কথার কষ্ট নেই। বলে দিই একটা কথা, লক্ষণ সেনের আমলের একটা প্রথা ছিল যে ব্রাহ্মণ আর কায়স্থ এনারা থাকবে জাতের সবার উপরে, এবার বাকি যে জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আচ্ছা এবার আপনারা বলুন বিচার করে, আমাদের বাংলায় ব্রাহ্মণের সংখ্যা বেশি ছিল না শূদ্রের সংখ্যা বেশি ছিল? এখনো বলুন ব্রাহ্মণের সংখ্যা বেশি না শূদ্রের সংখ্যা বেশি? শূদ্রের সংখ্যা বেশি, একটা গ্রামে যদি 50টা ব্রাহ্মণ হয় 5000টা দেখবেন শূদ্র রয়েছে। তাহলে কত চালাক দেখুন তখনকার দিনের সমাজ, কিরকম একটা কূটনীতি দেখুন, চিন্তা করুন। ব্রাহ্মণ সমাজ চিন্তা করে নিলেন আস্তে, যে আমরা যদি 5 জন ব্রাহ্মণ হই আর 100 জন শূদ্র হয়, তাহলে 100 জন যদি দলবদ্ধ হয়ে আমাদের উপরে হামলা শুরু করে, এই চিন্তা ভাবনা করে তারা করলো কি, শূদ্র জাতির মধ্যে 36খানা জাতিতে বিভক্ত করে দিলেন, এবং এরকম একটা বিধান তৈরি করে দিলেন, কেউ নাপিত, কেউ কুমোর, কেউ কামার,
এগুলো তো আছে। এবার এমন একটা সিস্টেম করে দিয়েছে, এই জাত ওই জাতের মেয়েকে বিয়ে করবে না, এই জাত ওই জাতের জল খাবে না, এই জাতের মানুষ ওই জাতির বাড়ির সামনে দিয়ে যাবে না। এই যে 36টা জাতির মধ্যে একটা ঘেন্না ধরিয়ে দিলেন, এইবার বলুন আর কি দলবদ্ধ হতে পারবে, আর কি হলাই গলায় এক গ্লাসে জল খেতে পারবে। সেই জন্য চিন্তা ভাবনা করে নিলেন যে এমন ভাবে 36টা জাতিতে ভাগ করে দেব যারা প্রত্যেকটা মানুষ আমাদেরকে মাথায় করে নিয়ে নাচবে, ওই সুযোগে আমরা রাজত্ব করে বেড়াবো। এই সব দুঃখের ঘটনাগুলো বলার প্রয়োজন আছে, এইগুলো ছিল না বলেই আমাদের হিন্দু ধর্ম রসাতলে চলে গিয়েছে। এখনো দেখবেন রাস্তায় ব্রাহ্মণ দেখতে পেলে দেখা যায়, আপনি চা খাওয়াতে যাবেন ব্রাহ্মণ আপনার সামনে চোখের সামনে অভিনয় করে বেড়াবে বলে আমি ব্রাহ্মণ চা পান করে পুজো করতে পারি না, আমাদের একটা জাতের ধর্ম আছে, আমরা নিষ্ঠাবান ব্রাহ্মণ। আপনি একটু লুকিয়ে লুকিয়ে দেখুন কোলা বাগানে ঢুকে চোঁ করে মেরে দিল, এক চুল্লো চুল্লো দিয়ে দিল, তাহলে চুল্লো ঢেলে দিয়ে মা কালীর মন্দিরে ঢং ঢং করে পুজো করছে কিন্তু চা খেতে পারলো না। আচ্ছা এগুলো অপরাধ হয় না? ব্রাহ্মণের নিয়ম আছে বাবা, তুমি ব্রাহ্মণকে মাথার উপরে বসাবে, তার পায়ে তুমি মাথা ঠুকবে, তোমাকে দেখতে হবে না, যে মাথা সহস্রদল পদ্ম ছড়ানো রয়েছে, যে মস্তকে পরম ব্রহ্ম বিরাজ করে, সেই মাথা আপনি যার চরণে ঠেকাবেন সে আদৌ ব্রাহ্মণ নাকি শূদ্র নাকি দ্বিজ, এ ব্যাখ্যা কি আমাদের জানার দরকার নেই? সবার জানার দরকার আছে, প্রত্যেকের জানার দরকার আছে। কীর্তন শুনলাম, ভগবানকে মানলাম, কিন্তু অপসংস্কৃতির খবরটা আমরা নিলাম না, এটা জানার প্রয়োজন রয়েছে। এককালে আমাদের বাংলার ব্রাহ্মণ সমাজ এটাই চিন্তা করতেন, আমি যদি ব্রাহ্মণ হয়ে আরেকজনের কাছে বসে কীর্তন শুনতে যাই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, ভাই তুমি কোন জাতের মানুষ? সে যদি বলে আমি অব্রাহ্মণ, তকাশ করে উঠে গিয়ে অন্য দূরে গিয়ে বসে। আচ্ছা আপনারা বলুন তো, এখানে যারা অব্রাহ্মণ রয়েছেন, যারা ব্রাহ্মণ নয়, তাদের পাশে গিয়ে যদি একটা ব্রাহ্মণ বলে ভাই তুমি কোন জাতের গো, তুমি যখন বলবে আমি অব্রাহ্মণ, আপনার কাছ থেকে সরে যখন 10 ফুট দূরে সরে যাবে, আপনি বলুন তো এটা কি একাধারে শাসন করা হচ্ছে না? একাধারে কি অপমান নয়? এইভাবে কতদিন চলে বাংলার ধর্মীয় সমাজ? সেই জন্য আমাদের সারা বিশ্ববাসীতে যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্ম একমাত্র হিন্দু ধর্মের উপরে আঙুল তুলে কথা বলেন। তাই আপনাদেরকে আমি বারবার বলি, ব্রাহ্মণকে সবার উপরে রাখবেন কিন্তু জাতি ভেদে নয়। কিসের ভেদে? কর্ম ভেদে। ব্রাহ্মণ কর্ম ভেদে ব্রাহ্মণ, সে ভগবান তত্ত্ব বুঝবে, সে শুদ্ধ মন্ত্র বলতে পারবে, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম সুধা থাকবে, সে পৌরোহিত্য পালন করতে পারবে, সে যাদের বাড়িতে পুজো করতে যাবে তাদের মঙ্গল কামনা করতে পারবে, 9টা গুণের অধিকারী হতে পারবে, তবে সে হৃদয়ে ব্রহ্মকে ধারণ করবে, আর ব্রহ্মকে ধারণ করতে পারলে তবে সে ব্রাহ্মণ হবে, নচেত পৈতে থাকলেই ব্রাহ্মণ নয়, পৈতে থাকলে দ্বিজ বলা হয়। মায়েরা এই কথাটা মনে রাখবেন, এটা 20 বছর পরে যদি আপনাকে প্রশ্ন করে আপনি একেবারে সোজা সাপটা উত্তর দেবেন। আপনার কারোর গলায় যদি দেখেন একটা পৈতে আছে, তাকে আপনি কি বলবেন? ব্রাহ্মণ বলবেন? দ্বিজ বলবেন? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার মধ্যে ব্রাহ্মণত্ব আছে কিনা, তবে আপনি ব্রাহ্মণ বলবেন। যেমন একটা পাখি ডিম ফুটে, ডিম যখন পাড়ে তার দেহ থেকে যখন ডিমটা বার হয় তখন কিন্তু একটা জন্ম হয়ে গেল, আবার ডিমটা যখন ফেটে গিয়ে পাখির জন্ম হয় তখন একটা জন্ম হলো, সেই জন্য পাখিকে বলা হয় দ্বিজ। আর কেন না, তার দুবার জন্ম, একবার ডিম একবার বাচ্চা। ঠিক তেমনি ব্রাহ্মণ কুলে যারা জন্ম হয় তাদেরও দুইবার জন্ম, একবার হচ্ছে মায়ের কোল থেকে শিশুর জন্ম, আবার যেদিনকে তার উপনয়ন হয় সেদিন আর একটা জন্ম। তাই জন্য ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। আর ব্রাহ্মণের গলায় যে পৈতে থাকে সেখানে 9খানা সুতো বেছানো থাকে, হাতে নিয়ে গুনে গুনে দেখবে 9টা সুতো রয়েছে, 10টাও নেই 8টাও নেই 11টাও নেই 9খানা সুতো। সেই 9টা সুতো কি? 9টা সুতো হচ্ছে প্রকট 9টি শুদ্ধ গুণ, সম দম তপ শৌচ খান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানমাস্তিয়কম। এই 9টা গুণ যে মানুষটা সুন্দর করে মেনে চলে তার গলায় পৈতে না থাকলেও সে ব্রাহ্মণ হবার অধিকারী হয়।
এইগুলোকে আমরা বিচার করে চলি চলি না, সেই জন্য আমাদের ভুল হয়ে যায়। বিচার করতে শেখো, তা না হলে ভুল জায়গায় মাথা ঠুকবে, অপরাধ হবে। তাই মাগো, এই সব জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। সবাই জানবেন, বুঝবেন, বোঝার দরকার রয়েছে। তাই জন্য জাতিভেদের বিষয়গুলো এক সময় ছিল, কিন্তু এখন নেই। আর আজকে আমরা কীর্তন শুনতে বসে জাতির বিচার ভুলেই গেলাম, সব কিছুই ভুলে গেলাম। আমরা কোন জাতিতে কত টাকার মালিক, কি আমাদের পরিচয়, ও সব ভুলে গিয়ে শুধু আমরা একটা জিনিসই জানি যে জাতির বিচার করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের অহংকারের কাঁটা, অহংকারের কাঁটা। আর কাঁটা কটা বলেছিলাম? পাঁচটা। তাহলে এটা জাতির অহংকার। বিদ্যা, দু নম্বর কাঁটাটা হচ্ছে বিদ্যা। অনেক লেখাপড়া শিখেছি, আমি কীর্তন শুনতে পারি না। খুব পণ্ডিত মানুষ কীর্তন আসরে সামনে বসতে চায় না, বলে তো আমি একজন অধ্যাপক, আমি একজন প্রিন্সিপাল, আমাকে লোকে সম্মান করে আর আমি কীর্তন আসরে বসবো? ও সব মূর্খ সূর্খ মানুষগুলো হরিনাম শোনে, আমরা হরিনাম শুনি না। এ যদি কেউ ভাবে তাহলে জানবেন তার বিদ্যার অহংকার হলো। তাহলে জাতির অহংকার, বিদ্যার অহংকার, জাতিবিদ্যা মহত্ত্ব। মহত্ত্ব কাকে বলে? পাঁচটা অহংকার জানে সবাই, কিন্তু একেবারে সুন্দর করে ব্যাখ্যাটা অনেকে জানে না। আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাখ্যাটা মাথায় রাখবেন। জাতি মানে জাতির অহংকার, বিদ্যা মানে পড়াশোনার অহংকার, মহত্ত্ব মানে আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ইঞ্জিনিয়ার, এটাকে বলে মহত্ত্ব। এই মহত্ত্ব জ্ঞান যাদের আছে তার কৃষ্ণ সেবা কোনোদিন হয় না। তাহলে জাতি বিদ্যা মহত্ত্ব রূপ, এবার হচ্ছে রূপের অহংকার। অনেক অনেক সুন্দর সুন্দরী ছেলে মেয়েরা দেখবেন হরিনামে শুনতে আসে না, মনে মনে ভাবে আমি তো সুন্দরী, আমি হরিবাসরে গেলেই দেখি কত লোক আমার দিকে তাকিয়ে থাকে, আমি এখন কীর্তন আসরে যাব না, যেদিন আমার জীবনবেলা শেষ হয়ে যাবে, যেদিন আমার রূপ চলে যাবে সেদিন আমি হরিনাম শুনবো, এতদিন রূপ আছে এতদিন আমি সংসার করব, কীর্তন শুনবো না। এটা হলো রূপের অহংকার, জাতি বিদ্যা মহত্ত্ব রূপ। আর যৌবন, যৌবনের অহংকার, এগুলো করবেন না। ও মায়েরা, আপনাদেরকে বলি, এই যে জাতি বিদ্যা মহত্ত্ব রূপ যৌবন, এ তো তোমার জিনিস নয় গো মা, এ তো অপরের জিনিস, তোমাকে দুদিনের জন্য ধার দিয়েছে, সময় হলে যখন কেড়ে নেবে সেদিন তুমি অহংকার কোথায় রাখবে? পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে পাপন দিনে, এটা সব সময় মাথায় রাখবে। রক্ত মাংস দেহ গড়াহার, এটা নিয়ে অহংকার করার দরকার নেই। আজকে তুমি অহংকার করবে, লোকের সামনে থেকে প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে, যে রূপ যে যৌবনের অহংকার করলে সেই রূপ যৌবন লোক তাকিয়ে থাকিয়ে তাই দেখবে, তখন তুমি কিচ্ছু বলতে পারবে না, কিসের অহংকার করছো? তুমি এসেছো দুদিনের জন্য, এ বাড়িটা তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ি হচ্ছে গোলক, আসল বাড়ি হচ্ছে গোলক। তাহলে আমরা এসেছি কেন এখানে? প্রশ্নটা এটা, তাহলে আমরা এসেছি কেন গোলক যদি এটা হয়? বলে এখানে এসেছো কেন জানো? শোনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এটা সবাই বোঝে না, এটা সবাই বোঝে না, সবাই ভাবে এটাই শুরু এটাই শেষ। আপনি কোনো বয়স্ক বৃদ্ধ মাকে বা বৃদ্ধ বাবাকে গিয়ে একবার প্রশ্ন করবেন তো? আপনি গিয়ে কানের সামনে বলবেন তো, ও দাদু, যারা বাড়িতে দাদুরা ঠাকমারা রয়েছে, কোনো নাতি গিয়ে যদি দাদুর কাছে গিয়ে সবসময় গড়গড় করে বলে, ও দাদু দাদু ও দাদু, অনেক তো হলো, কবে টিকিট কাটবে? আচ্ছা, দাদু কি হাসে না রেগে যায়? রেগে যাবে। দাদুকে যদি নাতি বলে অনেক তো হলো, কবে টিকিট কাটবে, দাদু ধমক দিয়ে কথা বলবে কেন? না, দাদু জানে যে এটাই তার আসল ঘর, কেন সে যেতে যাবে? কিন্তু যারা বৈষ্ণব, যারা ভগবানকে মানে, তারা কিন্তু মৃত্যুর কথা শুনে কাঁদে না। কেন জানেন কাঁদে না? তারা জানে যে এই যে আমার মরণ হচ্ছে, এটা আমার শেষ নয়, এটা একটা জীবনের শেষ আর একটা আমার নতুন জীবনের শুরু। তুমি মন, এই যে আমি আজকে কীর্তন গাইছি, কতক্ষণ গাইব? খুব বেশি হলে 4 ঘন্টা গাইব। 4 ঘন্টার সঙ্গে আপনাদের সঙ্গে আমার পরিচয়, 4 ঘন্টা মিটে গেলেই আমার ডিউটি শেষ। আর আপনি আমার সঙ্গে কথা বললেন না,
আর আপনার সঙ্গে আমারও কথা হলো না। ঠিক তেমনি ভাবে তুমি মায়ার সংসারে যাদের কাছে এসে এত আপন বলে জড়িয়ে ধরলে, এটা কদিনের জন্য? সব দুদিনের জন্য। যেদিন তোমার মায়ার পাতা ছিন্ন হবে, তুমি নিজের রোজগারের টাকা দিয়ে কি চকচকে একটা বাড়ি বানিয়েছো, ওই বাড়িটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার হাতে গড়া ফুলের বাগান ফুল ফুটেই থাকবে, তোমার বাড়ির মানুষ তোমাকে উঠোনে শুইয়ে দেবে, নাতি নাতনিরা গলা জড়িয়ে ধরে কাঁদবে, তুমি সেদিন কিছু বলতে পারবে? পারবে না। কেন? এই জীবন তোমার শেষ হয়ে গেছে, চলো তোমার নিজের বাড়িতে চলো। এইবার আপনাদেরকে বলি আমাদের নিজের বাড়ি কোনটা, এটা আসল নয়, আসল বাড়ি সেইখানে, যেটা আরো পরিষ্কার করে দিয়েছেন একজন বিখ্যাত মানুষ, তার নামটা আপনারা জানেন। শুনুন, গানটা শুনে বুঝুন এই গানটা কে রচনা করেছিলেন, কে লিখেছিলেন, কে গানটি গেয়েছিলেন, আপনারা বিচার করে বলবেন আমি গানটা গাইছি। করে ম চলো সংসার বিদেশে বিদেশের বেশে বিদেশে বিদেশের বেশে সংসার বিদেশে বিদেশের বেশে সংসার বিদেশে বিদেশের বেশে এই গানটার লেখক মায়েরা জানেন অযোধ্যানাথ পাগড়াশি। এর এনাকে অনেকেই চেনেন না, কিন্তু যিনি সুর দিয়েছেন তেনাকে সবাই চেনেন। অযোধ্যানাথ পাগড়াশির লেখক তিনি লিখেছেন, আর গানটি সুর দিয়েছেন স্বামী বিবেকানন্দ। শুধু আপনি কল্পনা করতে পারবেন না যে গানের সুর স্বামীজি দেয় সে গানটা কি সাধারণ গান। এটা তো শুধু সামান্য বলছি সুর দিয়েছেন, কিন্তু স্বামীজি সুর দিয়ে গানটা গেয়েছিলেন কার কাছে? রামকৃষ্ণদেব। একদিন রামকৃষ্ণদেব নরেন যখন রামকৃষ্ণদেবকে প্রণাম করতে গিয়েছিল, প্রথম দেখতে গিয়েছিল, তখন নরেনকে বলেছিল, রামকৃষ্ণদেব নরেনকে বলেছিল, নরেন তুই আমাকে একটা গান শোনা তো দেখি। তখন নরেন এই গানটা গেয়েছিলেন, ওরে মন চলো নিজ নিকেতন। এবার আপনাদেরকে একটা সার কথা বলি মা, এই গানটার মানেটা যদি বুঝে চলতে পারেন কীর্তন শোনারই দরকার হবে না। কিছু কিছু নৈতিক শিক্ষা যদি মানুষের থাকে আর কিসের দরকার? মাকে সম্মান দিতে হবে, বাবাকে সম্মান দিতে হবে, এটা কি খাতা কলমে লেখা দেখলে তবে বিশ্বাস হয়? সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করতে হয়, বড় ছোট জ্ঞান করে চলতে হয়, এটা কি লেখাপড়া শিখলে হয়? এগুলো নৈতিক শিক্ষা, এগুলো একটা মানুষের থাকার প্রয়োজন। তাই এই গানটার মধ্যে যেটা বলেছেন, সংসার বিদেশে বিদেশের বেশে ভ্রম কেন অকারণ। এবার পরের লাইনটা কি বলছে দেখুন, বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পরে কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর আপন কেহ নাহিব, বিষয় পঞ্চক সবই তোর পার কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর আপন কেহ নাহিব, পর
প্রেম কেন হয়ে অচেতন, কেন প্রেম কেন হয়ে অচেতন, চলনি যে নিকে